দ্বিতীয় দফায় দুয়ারি সরকার পরিদর্শনে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুর দুয়ারে বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে পুনরায় শুরু করা হলো দুয়ারি সরকার। আলিপুর দুয়ারে 8 নম্বর ওয়ার্ডের সূর্যনগর ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে শিবির করা হয়েছে এই প্রকল্পের। বর্ষার মৌসুমের মধ্যে বৃষ্টির মধ্যে এই পরিদর্শন করেছেন আলিপুর দুয়ারের জেলা শাসক, মহকুমা শাসক এবং পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। বিধানসভা নির্বাচনে প্রাককালে এই প্রকল্প শুরু হওয়ার পর দারুণভাবে প্রভাব পড়েছে সরকারের এই বিশেষ উদ্যোগ। মহকুমা শাসক বিপ্লব সরকার 8 নম্বর ওয়ার্ডের দুয়ারি সরকার শিবিরে 14 জন কাস্ট সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও জেলাতে 10,000-এর ওপর ইতিমধ্যে এই কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হবে। প্রশাসনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন উপভোক্তারা। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বৃষ্টির জন্য কিছু অসুবিধে থাকলেও প্রচুর মানুষ দুয়ারি সরকারের লোক আসছেন, সমস্ত বিষয়ের উপর প্রশাসন থেকে নজর রাখা হচ্ছে। অ্যাপ্লাই করেছিলেন একটু যদি বলেন। আমি আজকে এসসি সার্টিফিকেট পেয়েছি। আমি গত 16 তারিখে আমি আজকে এসসি সার্টিফিকেট সবকিছু ডকুমেন্ট জমা দিয়েছিলাম। আজকে আমাকে ঠিক 11টার দিকে ফোন করা হয় যে আপনি আসুন, আপনার যে ওই এসসি সার্টিফিকেট কাঠমান জমা দিয়েছিলেন আপনি তাদের ওনাকে নিয়ে আসুন। আমি তাই এসে তাকে কিছুক্ষণ বসে আমাকে এসডিও সাহেব আমার মিসেসের হাতে এসসি সার্টিফিকেট তুলে দিয়েছি। হ্যাঁ, এটাই বললাম। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুব খুশি, এত তাড়াতাড়ি পেয়েছি, খুব খুশি। এটা তো মানে এতদিনে মানে এত শর্ট আমি পাওয়া যাবে আমি ভাবতে পারিনি। আমি আজকে এসসি সার্টিফিকেট পেয়েছি। আমি গত 16 তারিখে আমি আজকে এসসি সার্টিফিকেট সবকিছু ডকুমেন্ট জমা দিয়েছিলাম। আজকে আমাকে ঠিক 11টার দিকে ফোন করা হয় যে আপনি আসুন, আপনার যে ওই এসসি সার্টিফিকেট কাঠমান জমা দিয়েছিলেন আপনি তাদের ওনাকে নিয়ে আসুন। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বৃষ্টির জন্য কিছু অসুবিধে থাকলেও প্রচুর মানুষ দুয়ারে সরকারে আসছেন, সমস্ত বিষয়ের উপর প্রশাসন থেকে নজর রাখা হচ্ছে। এই বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি বলছেন শুনে নেব। দুয়ারে সরকার ও পায়ে সমাধান যে ক্যাম্পটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে শুরু হয়েছিল, আমাদের আলিপুর দুয়ার জেলাতে শুরু হয়েছিল। ক্যাম্পটার উদ্দেশ্য ছিল কি মানুষকে পরিষেবা ওনার দ্বারাই দিয়ে দিতে হবে, সেই জন্যে নাম দুয়ারে সরকার হয়েছে। এখানে লাস্ট ক্যাম্প কিছুদিন আগে আপনারা দেখেছেন, 7-8 দিন আগে এখানে ক্যাম্প করেছিলাম, সেদিন আমি এখানে এসেছিলাম। সেই অ্যাপ্লিকেশন যাদের যাদের নেওয়া হয়েছিল তাদের অ্যাপ্লিকেশন দিন 5-6 দিনের মধ্যে প্রসেস করে আজকে ওদেরকে আমরা হাত তুলে দিচ্ছি সার্টিফিকেটগুলো। কাজ সার্টিফিকেটগুলো আমরা কিছু 7-8 দিনকে এখানে দিয়েছি, বাকি অন্য লোকজনই পেয়ে যাবে এখান থেকে। ওর অনেকগুলো চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা ওদের হাতে তুলে দিচ্ছি। আর আমি ওদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করলাম, খুবই খুশি আছে এগুলিরা, খুবই খুশি এরা। ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা লক্ষ্মী ভান্ডার যিনি অ্যাপ্লাই করেছে সেগুলো নিয়ে, ওরা কিছুদিন পরে টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখানে তো গভর্নমেন্টের যে অবজেক্টিভ ছিল কি মানুষ একটু তাড়াতাড়ি আর কোনো প্রবলেম না হয় এখানে ওদেরকে, সেই অবজেক্টিভ নিয়ে বেসিক্যালি দুয়ারে সরকার কেন বলছে। খুবই খুশি আছে এরা, ওরা খুশি আছে তো আমরাও খুশি আছি। গভর্নমেন্টের স্যার বৃষ্টি তো হচ্ছে, কোনো অসুবিধা কি?